বন্ধুরা, পালনপুর গ্রামে একজন কানাই নামে মিস্ত্রি বাস করত। সে মানুষের বাড়ি নির্মাণ করেই জীবিকা অর্জন করত। কিন্তু সে এতটাই গরিব ছিল যে কোনোভাবে তার ও তার স্ত্রীর খেয়ে পড়ে জীবন কাটছিল। তার স্ত্রী দুবেলা ভগবানের আরাধনা করত এবং বলতো, ভগবান আমাদের উপর মুখ তুলে তাকাও, আমাদের দুঃখ কষ্ট দূর করো। একদিন কানাই মিস্ত্রি তার স্ত্রীর কাছে দুঃখ করে বলে যে, আমার আর এই মিস্ত্রির কাজ করতে ভালো লাগছে না। চার প্রজন্ম ধরে আমরা এই কাজই করে যাচ্ছি, অন্যদের জন্য সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করছি, কিন্তু আজ পর্যন্ত নিজেদের জন্য একটা কুঁড়ে ঘর ছাড়া আর কিছুই বানাতে পারলাম না। তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলল যে, নিরাশ হয়ো না, তুমিও একদিন আমাদের জন্য অবশ্যই বড় বাড়ি নির্মাণ করতে পারবে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। কিন্তু তার স্বামী বলল যে, কিভাবে তা সম্ভব হবে, নিজেরাই কোনোভাবে খেয়ে পড়ে জীবন কাটাচ্ছি, সেখানে একটা বাড়ি নির্মাণ কিভাবে সম্ভব, ঈশ্বর কি দেখতে পাচ্ছেন না আমাদের অসুবিধা? তার স্ত্রী তাকে বলল, ধৈর্য রাখো এবং নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের কৃপায় অবশ্যই সব ঠিক হয়ে যাবে। এরকম সময় এক জমিদারের পেয়াদা এসে কানাই মিস্ত্রিকে ডাকতে থাকে। সে কাছে গেলে তাকে পেয়াদা বলে যে, জমিদার মশাই তোমাকে ডেকে পাঠিয়েছেন। সে জমিদারের কাছে গেলে জমিদার তাকে বলে যে, তোমায় আমার জন্য একটা বড় প্রাসাদ নির্মাণ করতে হবে। তখন কানাই মিস্ত্রি বলে যে, কিন্তু জমিদার বাবু, কিছুদিন আগেই তো আপনার জন্য একটা বড় প্রাসাদ নির্মাণ করলাম, এই নিয়ে মোট 7টি প্রাসাদ আপনার জন্য নির্মাণ করলাম। তখন জমিদার বলেন যে, হ্যাঁ, কিন্তু তোমায় আরও একটি প্রাসাদ বানাতে হবে। এই বলে জমিদার তাকে টাকায় ভর্তি একটি থলি দিল এবং বলল যে, মনে রেখো, এই প্রাসাদটাকেও বাকি প্রাসাদগুলোর মতো মজবুতভাবে তৈরি করবে, যাতে 50-60 বছরেও কিছু না হয়। এই শুনে সে সেখান থেকে চলে যায় এবং সেদিন থেকেই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করে দেয়। প্রাসাদ নির্মাণ করতে করতে তার টাকায় ভর্তি থলিটির কথা মনে পড়ে। সে মনে মনে ভাবে যে, সে এই টাকার মধ্যে দিয়ে নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণ করবে। সে ভাবে, জমিদারের জন্য তো বাকি যে প্রাসাদগুলো নির্মাণ করেছি সেগুলো অনেক মজবুত, 50-60 বছরেও কিচ্ছু হবে না, তাই এই প্রাসাদটাকে সব বাজে নকল মাল মশলা দিয়ে কোনোভাবে তৈরি করে দেব, যাতে কোনোভাবে 2 বছর টেকে, তারপর ভেঙে পড়ে গেলে জমিদারের কী বা আসে যায়, কারণ জমিদারের তো আরও অনেক প্রাসাদ আছে। এই ভেবে সে দিন রাত এক করে প্রাসাদ নির্মাণ কাজ করতে থাকে। সে সকল বাজে নকল মাল মশলা দিয়ে এমনভাবে প্রাসাদটিকে নির্মাণ করতে থাকে যাতে জমিদার বুঝতেই না পারে এবং দেখে খুশি হয়ে যায়। এবং তাই হলো, কিছুদিনের খুব পরিশ্রমের পর প্রাসাদ নির্মাণ কাজ শেষ হলো এবং জমিদার তো প্রাসাদ দেখে খুবই খুশি হলেন এবং তার প্রশংসা করতে লাগলেন। কিন্তু কানাই মিস্ত্রি মনে মনে এটা ভেবে খুশি হয় যে, এবার সে নিজের জন্য পাশের গ্রামে বড় প্রাসাদ নির্মাণ করবে, আর এই প্রাসাদ তো 2 বছর পরেই ভেঙে যাবে। কিন্তু হলো পুরো উল্টো। জমিদার মশাই তাকে বলল, এই প্রাসাদ আজ থেকে তোমার, এতদিন আমি শুধু তোমায় পারিশ্রমিক দিয়েছি, তাই ভাবলাম যে এই প্রাসাদটাকে তোমাকে থাকার জন্য উপহার দেব। এই শুনে তো কানাই মিস্ত্রির মাথায় হাত, কিন্তু সে জমিদারের কথা ফেলতেও পারবে না। যদি সে বলে যে না, লাগবে না, তাহলে তাকে কারণ বলতে হবে এবং সে কারণ কিছুতেই বলতে পারবে না। আর এই প্রাসাদ না নিয়ে অন্য গ্রামে প্রাসাদ বানালেও জমিদার সন্দেহ করবে এবং ধরা পড়ে যাওয়ার ভয় আছে, তাই সে বাধ্য হয়ে তার স্ত্রীকে নিয়ে এই প্রাসাদে থাকতে শুরু করে। এবং সে এই ভেবে ভগবানের কাছে দুঃখ প্রকাশ করে যে, হে ভগবান, এখন আমি কি করব? না আমি চুরি করা টাকা দিয়ে পাশের গ্রামে নিজের জন্য প্রাসাদ নির্মাণ করতে পারবো, না আমি এই প্রাসাদে 2 বছরের বেশি থাকতে পারবো। সে এইসব চিন্তা করেই খুব ভেঙে পড়ে। কিন্তু তার স্ত্রী তো নতুন প্রাসাদে এসে খুবই খুশি হয়। এখন তাদের কাছে টাকাও ছিল, সেই টাকা দিয়ে তারা ভালো জামা কাপড়, সোনাদানা, গয়না কেনে। কিন্তু কানাই মিস্ত্রির চিন্তায় রাতে ঠিকমতো ঘুমোতে পারে না। যত দিন যায় তার চিন্তা ততই বাড়তে থাকে। যখন 2 বছর হতে আর 2 দিন বাকি, তখন সে ভাবতে থাকে যে কি করা যায়। কারণ যদি সে এখন বাড়ি মেরামত করে, তাহলে জমিদার জিজ্ঞেস করবে যে, তোমার তৈরি বাড়ি 50-60 বছরেও কিছু হয় না, তাহলে তুমি বুঝলে কি করে যে এই প্রাসাদ 2 বছরেই ভেঙে যাবে? সে কোনো উপায় না পেয়ে স্ত্রীর কাছে সব কথা জানায়। স্বামীর বেইমানির কথা শুনে তার স্ত্রী হাউ হাউ করে কাঁদতে থাকে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে এবং বলতে থাকে, হে ভগবান, তুমি আমাদের বিপদ থেকে বেরোনোর কোনো রাস্তা দেখাও। প্রাসাদে থাকলেও প্রাণ হারাতে হবে, আর যদি প্রাসাদ থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাই, তাহলেও জমিদারের হাতে প্রাণ হারাতে হবে, তাই হে ভগবান, আমাদের রাস্তা দেখাও। তার স্ত্রীর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান রাতে কানাইকে স্বপ্নে বাঁচার রাস্তা দেখান। কানাই মিস্ত্রি পরের দিন ঠিক সেই রকমই করেন। পরের দিন সকালেই কানাই মিস্ত্রি তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যান এবং সকল টাকা পয়সা, সোনাদানা, গয়না প্রাসাদেই রেখে যায়।
সেদিন রাতে প্রচণ্ড ঝড় ওঠে এবং তাদের প্রাসাদ ভেঙে পড়ে এবং সব টাকা পয়সা গয়না বাড়ির তলায় চাপা পড়ে যায়। পরের দিন ফিরে এসে জমিদারকে কানাই মিস্ত্রি বলে যে আমার কপালটাই খারাপ, আমার ভাগ্যে কুড়ে ঘরে থাকাই আছে। ভাবুন না যে ঝড়ে আমার তৈরি কোনো প্রাসাদই ভাঙলো না, অথচ যেটাই আমি থাকতাম সেটাই ভেঙে গেল। জমিদার তখন তাকে সান্ত্বনা দিয়ে বলল, তোমরা ভগবানের কৃপায় প্রাণে বেঁচেছ, এটাই অনেক। এই বলে জমিদার সেখান থেকে চলে গেল এবং তারা আবার কুড়ে ঘরেই ফিরে এলো। জমিদারের সন্দেহ তাদের উপর হলো না, কারণ তারা টাকা পয়সা সোনাদানা তাদের সাথে নিয়ে যায়নি, সেই কারণেই তারা প্রাণে বাঁচল। সেদিন কানাই মিস্ত্রি বুঝতে পারে যে চালাকির দ্বারা কখনোই মহৎ কাজ করা সম্ভব নয়। আজ যদি সে সততার পথে চলত, তাহলে সে সব কিছুই পেত যেটা সে চেয়েছিল। সে বুঝতে পারে যে কাজের সাথে কখনোই বেইমানি করা উচিত নয়, এবং শুধু তার স্ত্রীর ঈশ্বর ভক্তির কারণেই আজ তারা প্রাণে বাঁচল। তাই বন্ধুরা, আমাদের কখনো কোনো পরিস্থিতিতেই অসৎ পথ অবলম্বন করা বা চালাকি করা উচিত নয়, কারণ চালাকির দ্বারা কখনো কোনো মহৎ কার্য করা যায় না। কারণ মানুষের খারাপ সময় ভালো সময় রূপান্তরিত হতে শুধু দুটো জিনিসের প্রয়োজন, সৎপথে থেকে পরিশ্রম করে যাওয়া ও ঈশ্বরের কাছে প্রার্থনা করা। এই দুটি জিনিস থাকলে ঈশ্বরের কৃপায় সময় ঠিক পরিবর্তন হবেই। বন্ধুরা, আপনাদের কাদের মধ্যে এই দুটি গুণ আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।